Hello everyone, assalamu alaikum. Hope you are fine by the grace of Almighty Allah. This is Sean once again before you. Today I'm going to talk about do verbs. আপনারা অনেকেই সবাই মোটামুটি ডু ভার্বসের সাথে পরিচিত এবং ডু ভার্বকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি ইংরেজি ক্ষেত্রে। সো চলুন দেখি আজকে ডু ভার্বের ব্যবহার এবং কয়টি ডু ভার্ব রয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে এরপরে যেটা রয়েছে যে ডু ভার্ব বেসিক্যালি অক্সফোর্ড ডিকশনারির মতে পাঁচটি রয়েছে। কতটি? পাঁচটি। অক্সফোর্ড, ইংলিশ গ্রামারের মতে ডু ভার্ব হচ্ছে পাঁচটি। তো সেই ডু ভার্ব পাঁচটি কী কী? ডু, ডাজ, ডিড, ডান অ্যান্ড ডুইং। So here are five do verbs we can use in our English. Do, does, did, done, doing. খেয়াল করুন, this is the base form, V1 অর্থাৎ present form, did, V2, done, V3 and doing, V4 which is ING. So আপনারা যদি আমার ওই যে ভার্বের ফর্ম মানে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে এই ক্লাসটা যদি দেখে আসেন চ্যানেলে রয়েছে তাহলে এই বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি জিরো, V1, V2, V3 অ্যান্ড দিস ইজ V4 অর্থাৎ যেটা ING যোগ করে। তাহলে এটাই হচ্ছে পাঁচটা ডু ভার্বস অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতে। Hope you enjoyed the class. Thank you for watching me. Assalamu alaikum.